আমরা আজকের আলাপটা হলো ডিমের উপকারিতা। ডিমের অনেক উপকারিতা আছে, আমরা এখানে কয়েকটি উপকারিতা দেখবো, বেসিক্যালি 7টা উপকারিতা দেখবো ডিমের। ডিমের নানান স্বাস্থ্য উপকারিতা রয়েছে, এমন কিছু উপকারিতা সম্পর্কে চলুন জেনে নিই। প্রথমত শক্তি বাড়ে, দ্রুত শক্তি পেতে ডিম অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন বি, যা শরীরে বাড়তি শক্তি যোগায়। প্রতিদিন সকালে নাস্তায় একটি করে সেদ্ধ ডিম একটি ক্লান্তিহীন, একটি দিনে সহায়ক। দৃষ্টিশক্তি বৃদ্ধি, ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকরী। পেশি মজবুত, সারাদিনের কর্মব্যস্ততা শেষে অনেকেই পেশি ব্যথায় ভোগেন, এক্ষেত্রে ডিম উপকারী, কারণ ডিমে প্রচুর ভিটামিন ডি রয়েছে, যা পেশি মজবুত করে। নখের যত্নে, তরুণীদের একটি অংশ নখ নিয়ে অনেক বেশি সচেতন। নখের যত্নে ডিম কার্যকারী ভূমিকা পালন করে, কারণ ডিমে রয়েছে সালফার, তাই নখের যত্নে ও নখ ভেঙে যাওয়া রোধে ডিমের ভূমিকা অন্যতম। এছাড়া ডিম নখ সাদা সুন্দর রাখতে উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অনেকেই ঘন ঘন সর্দি কাশি বা জ্বরে ভোগেন, তারা ডিম খেতে পারেন, কারণ ডিমে রয়েছে জিঙ্ক, যা দেহের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। হাড় ও দাঁত মজবুতে, ডিমে থাকা ফসফরাস হাড় ও দাঁত মজবুতে কার্যকরী ভূমিকা রাখে, তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান। প্রোটিনের ঘাটতি, ডিমে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা প্রোটিনের মূল উৎস, তাই প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খেতে হবে। ধন্যবাদ।